পুরনো দিনের দুষ্প্রাপ্য বস্তুর বিশাল সংগ্রহশালা গড়ে তুলেছেন কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার এক কবিরাজ। দেশ বিদেশ থেকে সংগ্রহ করেছেন দুষ্প্রাপ্য জিনিসপত্র, ঔষধি গাছ, যেগুলোর বেশিরভাগই আজ নষ্ট হতে বসেছে। দুষ্প্রাপ্য বস্তুর এই ভাণ্ডার দিয়ে এলাকায় জাদুঘর প্রতিষ্ঠা করতে চান তিনি। ভৈরব প্রতিনিধি আদিলউদ্দিন আহমেদের পাঠানো প্রতিবেদন দেখুন। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার ইউনানি চিকিৎসক আলী আহম্মদ চান্দু এলাকায় চান্দু কবিরাজ নামেই পরিচিত। তার সংগ্রহে রয়েছে বিলুপ্ত প্রায় কলের গান বা গ্রামোফোন, পুরনো ধাতব ও কাগজের মুদ্রা, জাহাজের লণ্ঠন, ঔপনিবেশিক আমলের ক্যামেরা, দূরবীন সহ অনেক কিছুই। রয়েছে ঔষধি গাছের বিপুল সংগ্রহ। ছোটবেলা থেকেই দুষ্প্রাপ্য বস্তু সংগ্রহের নেশা আলী আহম্মদ চান্দুর। এখনও পুরনো কোনো কিছুর খোঁজ পেলে ছুটে যান সেখানে। এসব দিয়ে নতুন প্রজন্মের কাছে অতীতকে তুলে ধরতে চান তিনি। ছোট সময় থেকেই আমার গ্রামোফোন, ঐতিহাসিক জিনিস কালেকশন করা এবং এগুলি সংগ্রহ করা একটা অভ্যাস ছিল। আস্তে আস্তে আমার এই অভ্যাসটা মানে পূর্ণ হয়ে গেছে। ছোট্ট একটা মিনি জাদুঘর করব, এগুলি যাতে পরবর্তী আমার জেনারেশনরা যাতে সংরক্ষণ করতে পারে, মানুষ দেখতে পারে, বুঝতে পারে। প্রাচীন নিদর্শনের ভান্ডার দেখতে অনেকেই কটিয়াদির হালুয়াপাড়া গ্রামে ভিড় করেন। আমি প্রায়ই তার বাড়িতে যাই। যাওয়ার কারণ হচ্ছে তার সংগ্রহে কিছু জিনিসপত্র রয়েছে যা আমাকে খুবই অবাক করে। আগামী প্রজন্ম যারা রয়েছে তারা এই সংগ্রহশালা থেকে অনেক কিছু জানতে পারবে। চান্দু কবিরাজের সংগ্রহের ভান্ডার দেখে অভিভূত স্থানীয় সংসদ সদস্য। এসব দুষ্প্রাপ্য সংগ্রহ স্মরণীয় করে রাখতে কটিয়াদিতে জাদুঘর প্রতিষ্ঠার সুপারিশ করেছেন তিনি। যে এই ধরনের উদ্যোগ কিন্তু সবসময় সবাই নিতে পারে না, যেহেতু উনি উদ্যোগ নেওয়া এই কষ্টটা এত বছর যাবৎ করে যাচ্ছেন। এই ব্যাপারে আমরা সরকারিভাবে ওনাকে কোনো প্রযোজনা দেওয়া কিংবা সাহায্য সহযোগিতা করা যায় কিনা এটি একটু চেষ্টা করে দেখব। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।